শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে সতর্কতা অবলম্বন করে বাসায় অবস্থান করছো, ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সরকারি হরগঙ্গা কলেজের সুযোগ্য অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু অনার্স দ্বিতীয় বর্ষ মেজর হায়ার ক্রিপ্টোগ্রামস এর টেরিডোফাইটা অংশ থেকে টেরিস উদ্ভিদ নিয়ে, এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র তথা উদ্ভিদ বিজ্ঞান এর ষষ্ঠ অধ্যায় ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা থেকে টেরিডোফাইটা তথা টেরিস উদ্ভিদ নিয়ে আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করব। তো আলোচনায় আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা একটা ভিডিও চিত্র দেখব, তোমরা ভিডিওটি ভালো করে লক্ষ্য করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে টেরিডোফাইটা উদ্ভিদ গোষ্ঠীর যে সাধারণ বৈশিষ্ট্যগুলি, আমরা সেটা নিয়ে একটু বোঝার চেষ্টা করব। তোমরা এখানে টেরিস উদ্ভিদ চিত্র দেখতে পাচ্ছ। টেরিডোফাইটাকে বলা হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্রামস তথা পরিবহন কলাগুচ্ছ যুক্ত কীটগণ উদ্ভিদ গোষ্ঠী বলা হচ্ছে। এখানে খেয়াল করে দেখো, শৈবাল, ছত্রাক, বায়োফাইটা এবং টেরিডোফাইটা, এই চারটি উদ্ভিদ গোষ্ঠী, এর ভিতরে শৈবাল, ছত্রাক এবং ব্রায়োফাইট এরা হচ্ছে লোয়ার প্লান্ট, অর্থাৎ এরা নিম্ন শ্রেণীর উদ্ভিদ গোষ্ঠী। এদের কোনো পরিবহন কলাগুচ্ছ নাই তথা ভাস্কুলার টিস্যু অনুপস্থিত। ভাস্কুলার টিস্যু বলতে আমরা জাইলেম এবং ফ্লোয়েম কলাগুচ্ছকে বুঝব। এখন তোমরা খেয়াল করে দেখো, জাইলেমের কাজ হচ্ছে মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করা, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে উদ্ভিদে পাতায় প্রস্তুতকৃত খাদ্যকে বিভিন্ন অংশে পরিবহন করা। কিন্তু টেরিডোফাইটা বা টেরিডোফাইট যে উদ্ভিদ গোষ্ঠী, এরাই হচ্ছে ভাস্কুলার টিস্যু তথা পরিবহন কলাগুচ্ছ যুক্ত উদ্ভিদ গোষ্ঠী। এদের দেহে জাইলেম এবং ফ্লোয়েম নামক পরিবহন কলাগুচ্ছ বিদ্যমান। তোমরা বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো, অর্থাৎ টেরিডোফাইটাতে মূলত জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে পানি, খনিজ লবণ পরিবাহিত হয় এবং পাতায় প্রস্তুতকৃত খাদ্য বিভিন্ন অংশে পরিবাহিত হয়। এখন তোমরা খেয়াল করে দেখো, টেরিডোফাইটার অর্থ কী সেটা আমরা বোঝার চেষ্টা করব। টেরিডোফাইটা এই শব্দটি মূলত দুটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে, গ্রিক টেরন, টেরন দেখো এখানে বলা হচ্ছে, গ্রিক টেরন এবং ফাইট দুটি শব্দ। টেরন মানে হচ্ছে ফেদার লাইক বা পাখার মতো গঠন বিশিষ্ট, আর ফাইট মানে হচ্ছে প্লান্ট তথা উদ্ভিদ। তাহলে টেরিডোফাইট মানে হচ্ছে পাখার মতো গঠনযুক্ত উদ্ভিদ গোষ্ঠী, অর্থাৎ এদের পাতার মতো অংশে যে গঠন, এটা অনেকটা ফেদার লাইক বা পাতার মতো দেখতে। তোমার বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করো, এখানে টেরিস উদ্ভিদকে চিহ্নিত করে বোঝানো হচ্ছে যে এদের পাতাটা অনেকটা পাখার মতো দুপাশে সমানভাবে বিন্যস্ত থাকে। আর টেরিডোফাইটকে বলা হচ্ছে প্রথম স্থলজ উদ্ভিদ গোষ্ঠী। তোমরা খেয়াল করে দেখো, টেরিডোফাইটকে বলা হচ্ছে প্রথম স্থলজ উদ্ভিদ গোষ্ঠী। আমরা যদি শৈবালের কথা বিবেচনা করি, তাহলে শৈবাল হচ্ছে পানিতে বিদ্যমান একটি উদ্ভিদ গোষ্ঠী, অর্থাৎ এরা নিমজ্জিত এবং অর্ধ নিমজ্জিত একটা উদ্ভিদ গোষ্ঠী, যারা হচ্ছে শৈবাল।
ব্রায়োফাইটা যে উদ্ভিদ গোষ্ঠী, এদের নিষেক তথা ফার্টিলাইজেশন মূলত পানির উপরে নির্ভরশীল। তোমরা বিষয়টা ভালো করে খেয়াল করে দেখো, ব্রায়োফাইটা অর্থাৎ এলগি থেকে উন্নত যে একটা উদ্ভিদ গোষ্ঠী ব্রায়োফাইটা, এদের নিষেকটা মূলত পানির উপর নির্ভরশীল। কিন্তু টেইডোফাইটা যে উদ্ভিদ গোষ্ঠী, এটা ব্রায়োফাইটা থেকে উন্নত, এদের নিষেকটাও পানির উপর নির্ভরশীল, শুধু নিষেক অংশটুকুর জন্য পানির প্রয়োজন হয়। তোমরা বিষয়টা ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো। এরপর চলে আসো, টেইডোফাইটা দেখতে অনেকটা ফনাতোলা সাপের মতো, অর্থাৎ এদেরকে বলা হচ্ছে স্নেকস অফ দ্য প্লান্ট কিংডম আর বোটানিক্যাল স্নেকস। বিষয়টি বোঝার চেষ্টা করো, এদেরকে বলা হচ্ছে স্নেকস অফ দ্য প্লান্ট কিংডম আর বোটানিক্যাল স্নেকস। আমরা যদি প্রাণীর ক্ষেত্রে বিবেচনা করি, দেখো এমফিবিয়ান উদ্ভিদ গোষ্ঠী হচ্ছে উভচর, এমফিবিয়ান প্রাণী গোষ্ঠী হচ্ছে উভচর প্রাণী গোষ্ঠী, এদের থেকে একটু উন্নত হচ্ছে রেপটাইলস গোষ্ঠী অর্থাৎ সরীসৃপ প্রাণী গোষ্ঠী। ঠিক একই কথা আমরা যদি ব্রায়োফাইটার ক্ষেত্রে ধরি, তাহলে ব্রায়োফাইটা থেকে টেইডোফাইটা হচ্ছে উন্নত উদ্ভিদ গোষ্ঠী, এবং ব্রায়োফাইটাদের বলা হচ্ছে এমফিবিয়ান, ব্রায়োফাইটাদের বলা হচ্ছে এমফিবিয়ান গ্রুপ অর্থাৎ উভচর উদ্ভিদ গোষ্ঠী গ্রুপ। আর টেইডোফাইটার সাথে রেপটাইলসের তুলনা করা হচ্ছে, আর ব্রায়োফাইটার সাথে এমফিবিয়ানদের তুলনা করা হচ্ছে। এখন তোমরা বিষয়টি লক্ষ্য করার চেষ্টা করো, এমফিবিয়ান থেকে যেভাবে রেপটাইল উন্নত গোষ্ঠী, ঠিক একইভাবে ব্রায়োফাইটা থেকে টেইডোফাইটা উন্নত উদ্ভিদ গোষ্ঠী, তথা এমফিবিয়ান থেকে রেপটাইল হচ্ছে উন্নত প্রাণী গোষ্ঠী এবং ব্রায়োফাইটা থেকে টেইডোফাইটা হচ্ছে উন্নত উদ্ভিদ গোষ্ঠী। তোমার চিত্রটি ভালো করে লক্ষ্য করে দেখো, এক্ষেত্রে টেরিস তথা টেইডোফাইটার যে কচি উদ্ভিদ গোষ্ঠী কুণ্ডলিত অবস্থায় থাকে, এটা দেখতে অনেকটা ফনাতলা সাপের মতো। এই কারণেই একে স্নেকস অফ দ্য প্লান্ট কিংডম অথবা বোটানিক্যাল স্নেকস হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, অর্থাৎ অঙ্গসংস্থানী গঠনগত দিক থেকে এটাকে উদ্ভিদতাত্ত্বিক সাপ তথা বোটানিক্যাল স্নেকস হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তোমরা স্লাইডটি ভালো করে লক্ষ্য করো এবং বিষয়টি বোঝার চেষ্টা করে দেখো। এরপরে যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে টেইডোফাইটার দেহটাকে মূল কাণ্ড এবং পাতায় সরাসরি বিভক্ত করা যায়, মূল কাণ্ড এবং পাতায় সরাসরি বিভক্ত করা যায়। তোমরা একটা উদ্ভিদকে এখানে একে দেখানো হচ্ছে, খেয়াল করে দেখো এর উপরে কাণ্ড পাতা সহ শাখা প্রশাখা, নিচের দিকে কাণ্ড এবং সবচেয়ে নিচে মাটির তো অবস্থান করছে মূল। শৈবাল এবং বায়োফাইটার ক্ষেত্রে মূলত শৈবাল এবং বায়োফাইটার ক্ষেত্রে মূলত আমরা বিশেষ করে শৈবালের ক্ষেত্রে আমরা এর দেহটা হচ্ছে থ্যালয়েড, কিন্তু বায়োফাইটার ক্ষেত্রে রাইজয়েড এবং কাণ্ড পাতা থাকে। কিন্তু টেইডোফাইটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, এর কাণ্ডও রয়েছে পাতাও রয়েছে এবং মাটির নিচে মূল অবস্থান করে। টেইডোফাইটার পাতাটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মাইক্রোফাইলাস লিপ বা মাইক্রোফাইলাস পাতা, আর হচ্ছে মেগাফাইলাস পাতা। এই মেগাফাইলাস পাতা হচ্ছে বৃহৎ আকৃতির, এই পাতাকে বলা হচ্ছে ফ্রন্ট, এই পাতাকে বলা হচ্ছে ফ্রন্ট। তোমরা বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো, তথা ফার্নের টেরিসের পাতাকে ফ্রন্ট বলা হচ্ছে, আর টেইডোফাইটার যে কাণ্ড সেটা হচ্ছে হার্বিসিয়াস ধরনের, অর্থাৎ হার্বিসিয়াস উদ্ভিদ গোষ্ঠী এরা, এবং এটা হচ্ছে কাস্টল প্রকৃতির, অর্থাৎ এরা হচ্ছে বিরুৎ ও কাস্টল প্রকৃতির উদ্ভিদ গোষ্ঠী। তোমরা পাশের চিত্রটি ভালো করে খেয়াল করে দেখো। আচ্ছা, এখন এদের যে মূল, এই মূলটাকে বলা হচ্ছে অ্যাডভেন্টেসিয়াস রুট। খেয়াল করে দেখো, এটা প্রধান মূলের মতো নয়, এটা সরাসরি প্রধান মূলের মতো নয়, অর্থাৎ অ্যাডভেন্টেসিয়াস রুট, এটা এখানে দেখানো হচ্ছে, খেয়াল করে দেখো। তাহলে এই সামগ্রিক বিষয়বস্তু থেকে আমরা বুঝতে পারবো যে টেরিস উদ্ভিদ মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত। পাশের চিত্রটি খেয়াল করলে তোমরা সেটা বুঝতে পারবে। পরবর্তী স্লাইডে খেয়াল করে দেখো, এক্ষেত্রে বাম দিকে একটা উদ্ভিদ গোষ্ঠী রয়েছে, এদেরকে বলা হচ্ছে ব্রায়োফাইট, এদেরকে বলা হচ্ছে ব্রায়োফাইট,
এবং ডানে যে উদ্ভিদটি দেখানো হচ্ছে এরা হচ্ছে জিমনোস্পার্ম তথা নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠী। এবং বিবর্তনগত দিক থেকে যদি বলি তাহলে আমরা বলতে পারবো যে টেরিডোফাইটা মূলত ব্রায়োফাইটস এবং জিমনোস্পার্মের মাঝামাঝি পর্যায়ে অবস্থান করছে। অর্থাৎ বায়োফাইটা থেকে একটু উন্নত উদ্ভিদ গোষ্ঠী হচ্ছে টেরিডোফাইট, টেরিডোফাইটা থেকে আরো উন্নত উদ্ভিদ গোষ্ঠী হচ্ছে জিমনোস্পার্ম। ব্রায়োফাইটার ক্ষেত্রে খেয়াল করে দেখো কাণ্ড এবং পাতার মতো অংশে ভাগ করা যায় কিন্তু মূল থাকে না, মূলের পরিবর্তে রাইজোইড বিদ্যমান, কিন্তু টেরিডোফাইটার ক্ষেত্রে মূল কাণ্ড পাতা সবই বিদ্যমান। কিন্তু জিমনোস্পার্মকে বলা হচ্ছে এরা বীজযুক্ত উদ্ভিদ গোষ্ঠী তথা নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠী। তাহলে এই বিষয় থেকে আমরা সামগ্রিকভাবে বুঝতে পারি যে বিবর্তনগত দিক থেকে আসলে টেরিডোফাইটের অবস্থান কোথায়, বিবর্তনগত দিক থেকে টেরিডোফাইটের অবস্থানটা কোথায় সেটা আমরা ভালোভাবে এখান থেকে বোঝার চেষ্টা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও চিত্রটি এতক্ষণ ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা এটা বাসায় বসে ভালো করে আবার দেখার চেষ্টা করবে এবং বিষয়বস্তুগুলো বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা বিষয়বস্তু সম্পর্কে একটা ভালো ধারণা নেয়ার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে স্লাইডটি দেখব এখানে খেয়াল করে দেখো আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু বুঝতে গেলে যে বায়োলজিক্যাল শব্দের ব্যাখ্যা আমাদের জানব তা হলো টেরিডোফাইটা কি, এর বৈশিষ্ট্যাবলী, টেরিডোফাইটার সাথে বায়োফাইটার তুলনা তথা ফার্ন এবং মসের একটা তুলনামূলক আলোচনা, টেরিস এর শ্রেণীবিন্যাসগত অবস্থান, সানফার্ন কি, সোরাস কি, সার্সিনেট ভার্নেশন কি, ক্রোজিয়ার, প্রোথেলাস ও ফলস ইন্ডুসিয়াম কি, হোমোস্পোরাস ও হেটারোস্পোরাস বলতে কি বোঝায়, হেটারোমরফিক জনক্রম কি, র্যামেন্টা কি, এবং সবশেষে রিক্সি এবং টেরিসের একটা তুলনামূলক ব্যাখ্যা আমরা বোঝার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি, স্লাইডগুলো ভালো করে খেয়াল করবে। প্রথমে চলে আসি টেরিডোফাইটা কি এবং টেরিডোফাইটার বৈশিষ্ট্যগুলি। টেরিডোফাইটা একটি অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠী যারা বীজহীন আদিমতম ভাস্কুলার উদ্ভিদ যারা বীজ এবং ফুল উৎপাদন করতে পারে না। স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে তাদেরকে টেরিডোফাইট বলা হচ্ছে। উদ্ভিদ শ্রেণীবিন্যাসে এগুলো মস এবং সপুষ্পক উদ্ভিদ গোষ্ঠীর মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এখন চলে আসো টেরিডোফাইটার বৈশিষ্ট্য। এক, প্রধান এটি এর প্রধান দেহটা স্পোরোফাইটিক, স্বাধীন, স্বাবলম্বী এবং অপুষ্পক উদ্ভিদেরা। দুই, এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, কাণ্ড রাইজম জাতীয়। তিন, এদের গ্যামেটোফাইট স্বাধীনজীবী, একে প্রোথেলাস বলে। চার, এদের দেহে পরিবহন কলাগুচ্ছ বিদ্যমান। পরিবহন কলাগুচ্ছ হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম কলা, সেটা এদের দেহে বিদ্যমান, কিন্তু পরিবহন টিস্যুকে স্টিলি বলা হচ্ছে, অর্থাৎ আদিমতম পরিবহন কলাগুচ্ছ বিদ্যমান। পাঁচ, এদের জননাঙ্গ বহুকোষী এবং বন্ধকোষের আবরণ দ্বারা আবৃত থাকে। ছয়, এদের প্রোথেলাসে অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়ামের যথাক্রমে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট সৃষ্টি হয়। সাত, পুং জননকোষ সচল এবং ফ্লাজালাযুক্ত হওয়ায় নিষেকের জন্য পানি অপরিহার্য। এদের যৌনজনন উগামাস প্রকৃতির। তোমরা উগামাস জানো যে সচল এবং আকৃতিতে ছোট এমন একটি পুংগামেটের সাথে নিশ্চল এবং আকৃতিতে বড় এমন পুংগামেটের যে যৌনজনন পদ্ধতি সেটাকে বলা হচ্ছে উগামাস ধরনের যৌনজনন প্রকৃতি। আট নম্বরে চলে আসো, এদের জীবনচক্রে সুস্পষ্ট অসম আকৃতির জনক্রম বিদ্যমান। নয়, এদের স্পোরোফাইটে স্পোর সৃষ্টি হয়, এরা সমরণপ্রসূ বা অসমরণপ্রসূ। এদের সোরাস প্রকৃত বা অপ্রকৃত ইন্ডুসিয়াম দ্বারা ঢাকা থাকে। দশ, স্পোরাঞ্জিয়ামের বিকাশ ইউ স্পোরাঞ্জিয়েট ও ল্যাপটো স্পোরাঞ্জিয়েট ধরনের হয়ে থাকে।
পরবর্তী স্লাইডে দেখো, এক্ষেত্রে এখানে টেরিটোফাইটের সাথে বায়োফাইটের তুলনা করা হচ্ছে, অর্থাৎ মস এবং ফার্নের তুলনা। যে কোনো পার্থক্যের ক্ষেত্রে আমরা তিনটি কলাম করে পার্থক্যকে বোঝার চেষ্টা করব। প্রথম কলামে চলে আসে পার্থক্যের বিষয়বস্তু, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামে যাদের ভিতরে তুলনা করা হবে বা পার্থক্য করা হবে তাদের অবস্থান সেখানে থাকবে। তাহলে প্রথমে চলে আসো, পার্থক্যের বা তুলনার বিষয়বস্তু হচ্ছে এক, প্রধান উদ্ভিদ দেহ। ব্রায়োফাইটা তথা মসের ক্ষেত্রে এরা হচ্ছে গ্রামেটোফাইটিক তথা হ্যাপ্লয়েড এন। এদের রাইজয়েড কাণ্ড পাতায় বিভক্ত দেহ। টেরিটোফাইটের ক্ষেত্রে হচ্ছে স্পোরোফাইট তথা টুয়েন তথা ডিপ্লয়েড প্রকৃতির। এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। পরবর্তী পার্থক্য খেয়াল করে দেখো, এখানে কাণ্ডের প্রকৃতির কথা বলা হচ্ছে। ব্রায়োফাইটার ক্ষেত্রে কাণ্ড হচ্ছে বায়বীয়, সরু এবং নমনীয় প্রকৃতি, কিন্তু টেরিটোফাইটার ক্ষেত্রে এরা ভূনির্বস্ত এবং রাইজোম জাতীয়। তিন, মুকুল পত্রবিন্যাস। ব্রায়োফাইটার মুকুল পত্রবিন্যাস কুণ্ডলিত নয়, কিন্তু টেরিটোফাইটার মুকুল পত্রবিন্যাস কুণ্ডলিত প্রকৃতির। র্যামেন্টা এবং সোরাস, ব্রায়োফাইটা এগুলো বহন করে না, কিন্তু টেরিসের ক্ষেত্রে র্যামেন্টা রাইজোমের উপরে দেখা যায় এবং পাতায় এরা সোরাস বহন করে। পরিবহন কলাগুচ্ছ, ব্রায়োফাইটার ক্ষেত্রে অনুপস্থিত, টেরিটোফাইটার ক্ষেত্রে পরিবহন কলাগুচ্ছ বিদ্যমান। শুক্রাণুর প্রকৃতি, ব্রায়োফাইটা দ্বিফ্লাজালে যুক্ত, টেরিটোফাইটা বহু ফ্লাজালে যুক্ত। সবশেষে হচ্ছে স্পোরোফাইট। ব্রায়োফাইটার স্পোরোফাইট পড, সিটা এবং ক্যাপসুলে বিভক্ত, কিন্তু টেরিটোফাইটার স্পোরোফাইট মূল কাণ্ড পাতায় বিভক্ত। এরপরে চলে আসে টেরিসের শ্রেণীবিন্যাসগত অবস্থান। আমরা জানি যে কোনো জীবের শ্রেণীবিন্যাসগত অবস্থান করতে গেলে তাদেরকে কতগুলি ট্যাক্সোনমিক হায়ারার্কি বা ট্যাক্সাতে ভাগ করা হয়। আমরা এখন সেগুলো বোঝার চেষ্টা করব। প্রথমে চলে আসে কিংডম। টেরিসের কিংডম হচ্ছে প্লান্টি অর্থাৎ উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত। এদের ডিভিশন বা বিভাগ হচ্ছে ফিলিসিনোফাইটা। ক্লাস বা শ্রেণী হচ্ছে ফিলিসিনি। অর্ডার বা বর্গ হচ্ছে ফিলিকেলস। ফ্যামিলি বা পরিবার হচ্ছে পলিপোডিওসি। জেনাস বা গণ হচ্ছে টেরিস এবং প্রজাতি হচ্ছে টেরিস লঙ্গিফোলিয়া। এরপর চলে আসো পরবর্তী স্লাইডে, সানফার্ন, সোরাস এবং সার্সিনের ভানুসিনকে আমরা বোঝার চেষ্টা করব। সানফার্ন টেরিস একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। এরা স্থলজ ফার্ন জাতীয় বিরুৎ উদ্ভিদ যা পৃথিবীর সকল দেশে জন্মে। টেরিসের কিছু প্রজাতি উন্মুক্ত স্থানে বা রোদে জন্মাতে পছন্দ করে বলে এদেরকে সান ফার্ন বলে। যেমন সহজ উদাহরণ হচ্ছে টেরিস। পরবর্তীতে চলে আসো সোরাস বলতে আমরা কি বুঝি। টেরিস উদ্ভিদের পরিণত পত্রফলকের কিনারার নিচের দিকে স্পোর বহনকারী স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে সোরাস বলে, আর সোরাস বহনকারী পাতাকে স্পোরোফিল বা রেণুপত্র বলে। সার্সিনের ভার্নেশন কি। টেরিসের পাতা কচি অবস্থায় কুণ্ডলিত থাকে, মুকুল পত্র কুণ্ডলিত হয়ে বিন্যস্ত হলে তাকেই সার্সিনের ভার্নেশন বলে। যেমন ফার্ন এবং সাইকাস ইত্যাদি মুকুল পত্র বিন্যাস সে বা মুকুল পত্র বিন্যাস হচ্ছে সার্সিনের ভার্নেশন প্রকৃতির। এরপরে চলে আসে ক্রোজিয়ার, প্রোথেলাস এবং ফলস ইন্ডুসিয়াম বলতে আমরা কি বুঝি। ক্রোজিয়ার ফার্নের পাতাকে ফ্রন্ট বলে। ফ্রন্ট অর্ধখাড়া, যৌগিক এবং সচুর পক্ষল প্রকৃতির। ফার্নের কুণ্ডলিত কচি পাতাকে ক্রোজিয়ার বলে। প্রোথেলাস টেরিসের হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরিত হয়ে যে সবুজ, স্বতন্ত্র ও সবজি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি করে তাকে প্রোথেলাস বলে। এটি বহুকোষী এবং হৃৎপিণ্ডাকার প্রকৃতির। পুং ও স্ত্রী জননাঙ্গ একই প্রোথেলাসে জন্মায়, তাই ফার্ন প্রোথেলাস সহবাসী। প্রোথেলাসের বৈশিষ্ট্য প্রোটেন্ডাস ধরনের। ফলস ইন্ডুসিয়াম কি। ফার্নের পত্র বা পিনার কিনারার যে কোষস্তর ভিতরের দিকে বেঁকে এসে সোরাইকে ঢেকে রাখে, সেটাই হচ্ছে ফলস ইন্ডুসিয়াম, তথা ফলক প্রান্তের ঢাকনার ন্যায় অংশটাকে ফলস ইন্ডুসিয়াম বলে। এরপর চলে আসছে হোমোস্পোরাস, হেটারোস্পোরাস এবং র্যামেন্টা কি। হোমোস্পোরাস স্পোরোফাইট বা রেণুধর উদ্ভিদের সম আকৃতির স্পোর সৃষ্টি হয়। এই সম আকৃতির স্পোর সৃষ্টির কারণে এদেরকে হোমোস্পোরাস বলে। যেমন টেরিস এবং লাইকোপোডিয়াম ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে হোমোস্পোরাস দেখা যায়। হেটারোস্পোরাস স্পোরোফাইট বা রেণুধর উদ্ভিদে অসম আকৃতির স্পোর সৃষ্টি হলে এটাকে হেটারোস্পোরাস বলে। যেমন সিলাজিনেলা, মার্সিলিয়া ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে এরা হচ্ছে হেটারোস্পোরাস। র্যামেন্টা টেরিসের কাণ্ড রাইজোম জাতীয়,
রাইজম বেশ দৃঢ়, শাখাহীন এবং এর বৃদ্ধি অনিয়মিত। রাইজম অসংখ্য শল্কপত্র বা রোম দিয়ে আবৃত থাকে, এদেরকে র্যামেন্টা বলে। বয়স্ক র্যামেন্টা বাদামি বর্ণের হয়ে থাকে। এরপর আমরা চলে আসি হেটারোমরফিক জনক্রম বলতে কি বুঝবো। কোনো জীবের জীবনচক্রে ডিপ্লয়েড তথা 2N ও হ্যাপ্লয়েড তথা N দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। ফার্নের জীবনচক্রে তথা টেরিডোফাইটের জীবনচক্রে স্পোরোফাইটিক ও গ্যামেটোফাইটিক জন্য পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। টেরিসের জীবনচক্রে স্পোরোফাইটিক পর্যায়টি অত্যন্ত দীর্ঘ ও গ্যামেটোফাইটিক পর্যায়টি অত্যন্ত সংক্ষিপ্ত, এবং গ্যামেটোফাইটিক স্পোরোফাইটিক উদ্ভিদে উভয়ই আকৃতিগতভাবে ভিন্ন ধরনের হয়। তাই এ ধরনের জনুক্রমকে বিষম আকৃত জনুক্রম বা হেটারোমরফিক জনুক্রম বলে। সুতরাং টেরিসে সুস্পষ্ট জনুক্রম দেখা যায়। এরপর চলে আসো সর্বশেষ যে স্লাইড, সেখানে রিক্সি এবং টেরিসেটের তুলনামূলক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তোমরা বিষয়টি ভালো করে লক্ষ্য করো। আমি আগেই বলেছি যে কোনো পার্থক্যতে তিনটি কলাম, প্রথম কলামে পার্থক্যের বিষয়ে তুলনাবেশে, পরবর্তী দুটো কলামে যাদের মধ্যে পার্থক্য করব তাদের অবস্থান সেখানে দিতে হবে। তাহলে প্রথমে চলে আসে তুলনার প্রথম যে বিষয়, এরা কোন গ্রুপের উদ্ভিদ। রিকশিয়া মূলত ব্রায়োফাইটা গ্রুপের উদ্ভিদ এবং টেরিস হচ্ছে টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদ। 2 নম্বরে প্রকৃতি, রিকশিয়া হচ্ছে সমাঙ্গদেহী আর টেরিস হচ্ছে দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। প্রধান উদ্ভিদ, রিকশিয়া হচ্ছে গ্যামেটোফাইটিক তথা হ্যাপ্লয়েড আর টেরিস হচ্ছে স্পোরোফাইটিক তথা ডিপ্লয়েড প্রকৃতি। মূলের উপস্থিতি, রিকশিয়ার ক্ষেত্রে মূল অনুপস্থিত, টেরিসের ক্ষেত্রে মূল উপস্থিত। পরিবহন কলাগুচ্ছ, রিক্সার ক্ষেত্রে পরিবহন কলাগুচ্ছ তথা জাইলেম ফ্লোয়েম নাই বা অনুপস্থিত, কিন্তু টেরিসের ক্ষেত্রে সেটা উপস্থিত। শুক্রাণু ফ্লাজেলার সংখ্যা, রিক্সার ক্ষেত্রে ফ্লাজেলার সংখ্যা হচ্ছে 2টি, কিন্তু টেরিসের ক্ষেত্রে ফ্লাজেলার সংখ্যা হচ্ছে বহু। রামেন্টা, যেটা রিক্সাতে অনুপস্থিত এবং টেরিসের ক্ষেত্রে উপস্থিত। সবশেষে হচ্ছে সোরাস সৃষ্টি, রিক্সিয়া সোরাস সৃষ্টি হয় না কিন্তু টেরিসের ক্ষেত্রে সোরাস সৃষ্টি হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু এতটুকুই থাকলো। পরবর্তীতে এর পরবর্তী আরো বিশদ ব্যাখ্যা নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব আমি। তো সে পর্যন্ত তোমরা বাড়িতে অবস্থান করবে, নিরাপদে থাকবে, খুব একটা প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না। কারণ তোমরা জানো এখন করোনার ক্রুশিয়াল স্টেজ চলতেছে, এই সময়টা সংক্রমণ হওয়ার সমূহ ঝুঁকি থেকে যায়। অতএব তোমরা বাড়িতে অবস্থান করবে, নিরাপদে থাকবে এবং বাসায় অবস্থান করবে। ততক্ষণ পর্যন্ত, পরবর্তী লেকচার আগ পর্যন্ত তোমাদেরকে আবারও ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু।